রাজ্যে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। এর মোকাবেলায় রাজ্যের কোভিড কেয়ার সেন্টারের তালিকায় এবারে নাম জুড়তে পারে সোনামুড়ার কমিউনিটি হেলথ সেন্টারের। জানা গেছে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলার সমাহর্তার অফিসে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হয়। সেই বৈঠকেই প্রস্তাবটি আসে, অনেকেই তা সমর্থন করেন, প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এরই মধ্যে সোনামুড়া কমিউনিটি হেলথ সেন্টারকে কোভিড কেয়ার সেন্টার না করার জন্য মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চ। তাদের দাবি, সোনামুড়া কমিউনিটি হেলথ সেন্টারকে কোভিড কেয়ার সেন্টার হিসেবে ঘোষণা না করার জন্যে এবং জেলা কোভিড কেয়ার সেন্টার সোনামুড়া মহকুমার অথবা জেলার অন্য কোথাও স্থাপন করা যেতে পারে। সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের সভাপতি অ্যাডভোকেট জালিলুর রহমান বলেন, কোভিড সেন্টার স্থাপনে তাদের সম্পূর্ণ সহমত রয়েছে এবং তারা এই প্রস্তাবে অত্যন্ত খুশি। তবে মহকুমার কিংবা জেলার অন্য কোনো জায়গায় যাতে কোভিড সেন্টার দেওয়া হয় তারা সেই দাবি করেছেন, কারণ সোনামুড়াবাসী স্বাস্থ্য পরিষেবা থেকে দারুণভাবে বঞ্চিত হয়ে আছেন। সেই জায়গায় সোনামুড়া হাসপাতালটিকে যদি কোভিড কেয়ার সেন্টার করা হয় তাহলে গোটা সোনামুড়াবাসী স্বাস্থ্য পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হবেন তাঁরা। আজকে আমরা সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে সোনামুড়া যে হেলথ সেন্টারটা আছে, যে সেই হেলথ সেন্টারে আমরা জানতে পেরেছি সেখানে ডিস্ট্রিক্ট কোভিড হেলথ সেন্টার সেটা কনভার্টেড করতে যাচ্ছে, সেই কারণে আমরা একটা ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে হসপিটালটা আছে এখানে আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েত এবং আশেপাশে যে গাঁওসভাগুলো আছে প্রায় 70-80 হাজার মানুষ এই হসপিটালের উপর নির্ভরশীল, সেখানে তারা প্রত্যেক দিন পরিষেবা পাচ্ছেন। যদি এখানে কোভিড হেলথ সেন্টার হয় তাহলে এই মানুষগুলো সাধারণ যে চিকিৎসার জন্য যে কোথায় যাবে, যাওয়ার মতো সেরকম কোনো স্থান নেই। আমাদের দাবি হচ্ছে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন কোভিড হেলথ সেন্টার করার জন্য সেটা তো আমরা স্বাগত জানাচ্ছি, তবে আমাদের আপত্তি হচ্ছে যে সাধারণ মানুষের পক্ষ থেকে যে কোভিড হেলথ সেন্টারটা সোনামুড়া সাবডিভিশনে অন্য কোথাও করা হোক এবং পাশাপাশি আমাদের যে পরিষেবাটা আছে যে হসপিটালের পরিষেবাটা সোনামুড়া হসপিটালে সেটাও যাতে চালু থাকে। Pure report, Channel Dindat.